হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর উপর একটা সৃজনশীল অঙ্ক। তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর ক্লাসটা শুরু করার পূর্বে আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট, সেগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার করেন এবং বেশি বেশি করে লাইক দেন। আর আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকেন। আজকে প্রথম যে ক্লাসটা, সেই ক্লাসটা দেখার চেষ্টা করি। প্রথম যে ক্লাস দেখি আমরা, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, দেখেন একটা গ্রুপ দেওয়া আছে, গ্রুপ, এবং এটা হচ্ছে গ্রুপ 17। আর কতগুলো মূল দেওয়া আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নাইট্রোজেন এবং ফ্লোরিন। প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, তেজস্ক্রিয় আইসোটোপ কী? আচ্ছা, আমরা একটা একটা করে প্রশ্ন দেখি। প্রথম যে প্রশ্ন, তেজস্ক্রিয় আইসোটোপ কী, একটু বোঝার চেষ্টা করি তেজস্ক্রিয় আইসোটোপটা কী। সহজ একটা বিষয়, তো ধরেন আমি একটা মূল আঁকলাম, এটা হচ্ছে গিয়া শক্তি স্তর, এটা হচ্ছে কি নিউক্লিয়াস। তো কিছু কিছু মূল আছে যাদের নিউক্লিয়াস রাসায়নিক বিক্রিয়ার সময় স্বতঃস্ফূর্তভাবে ব্যাঙ্গিয়ে যায় অথবা স্বতঃস্ফূর্তভাবে নিউক্লিয়াসের পরিবর্তন হয়, তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। আমি আবার বলি, যে সমস্ত মূলের নিউক্লিয়াস রাসায়নিক বিক্রিয়ার সময় স্বতঃস্ফূর্তভাবে ব্যাঙ্গিয়ে যায় তাকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। আশা করি বুঝতে পারছেন বন্ধুরা। এবার দেখছি আমাদের পরের প্রশ্ন, সেটা কী বললো, উদ্দীপকের সারণীর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আমরা একটু লক্ষ্য করি, আমাদের উপরের যে চিত্রটা, এটা একটা সারণী, এটা একটা সারণী, উদ্দীপকের সারণী। উদ্দীপকের সারণী বলতে বোঝাচ্ছে আমাদের একটা সারণী, সেটা কোন সারণী, অবশ্যই সেটা পর্যায় সারণীর। তো সেই পর্যায় সারণীর যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে ব্যাখ্যা করতে বলছে। তো ইতিমধ্যে আমরা অলরেডি পর্যায় সারণীর বৈশিষ্ট্য কী আমরা জেনে ফেলছি, আপনার নবম দশম শ্রেণীর বই থেকে সেই বৈশিষ্ট্যগুলো জেনে নেবেন। জাস্ট আমি একটু বলতেছি, দেখি আমরা এই যে পর্যায় সারণী, তার মধ্যে পর্যায় কয়টা আছে, সাতটা, গ্রুপ কয়টা, গ্রুপ কয়টা, আঠারোটা। প্রত্যেকটা পর্যায় প্রথম গ্রুপ দিয়ে শুরু হয়, এক নম্বর গ্রুপ দিয়ে শুরু হবে এবং আঠারো নম্বর গ্রুপ দিয়ে শেষ হবে। প্রত্যেকটা গ্রুপ ধাতু দিয়ে শুরু হবে, মধ্য হবে অবস্থান তর্ম, তারপর অধাতু, তারপর হবে কি নিষ্ক্রিয়। এগুলো হচ্ছে আমাদের পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণীর কি বৈশিষ্ট্য, ওইটাই বলছে। যা এই যে সারণীটা, সারণীটা বৈশিষ্ট্য বলো, বৈশিষ্ট্য বলা মানে হচ্ছে কি পর্যায় সারণীর বৈশিষ্ট্য বলা। আমি আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন। স্টপ করুন। তারপরে ঘ নম্বর প্রশ্ন, সেটা বলছে সারণীতে মূলগুলোর অবস্থান কীভাবে বিন্যস্ত করা হয় বিশ্লেষণ করো। আমরা সেই প্রশ্নটার আনসারটা দেখতেছি। তো বন্ধুরা, আমরা এই প্রশ্নটার আনসার খুঁজতে গিয়ে আমরা কিছু এক্সাম্পল দেখবো, সেই এক্সাম্পলের সাহায্যে আমরা বিষয়টা প্রমাণ করতে পারবো যে মূলের অবস্থানটা কীভাবে সারণীতে নির্ধারণ করা হয়। তো আমরা ইতিমধ্যে আমরা জেনে আসছি মূল পাঠ থেকে আমরা, যে একটা মূলের অবস্থান পর্যায় সারণী কোথায় হবে, অর্থাৎ কোন পর্যায়ে হবে, কোন গ্রুপে হবে, তার নির্ভর করে কিসের ওপর, অবশ্যই ইলেকট্রন বিন্যাসের উপর। আর আমরা সেই ইলেকট্রন বিন্যাস সম্বন্ধে বলতে পারবো, মাধ্যমে বলতে পারবো তার অবস্থান কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে। আমরা এক্সাম্পল হিসাবে এখানে অনেকগুলো মূল দেওয়া আছে, আমরা সবগুলো মূলের একটা একটা বিশ্লেষণ করা যাবে। আমরা প্রথমে দুইটা মূল দেখে দেখি। প্রথম যে মূলটা সোডিয়াম, আমরা জানি সোডিয়াম এগারো নম্বর মূল এবং তার ইলেকট্রন বিন্যাস করলে এরকম হবে 1s2, 2s2, 2p6, 3s1। আচ্ছা, লক্ষ্য করি আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতেছি আমরা তার এনের যে সর্বোচ্চ মান কত, থ্রি, এনের সর্বোচ্চ মান থ্রি, মানে তার অবস্থান কত, কত নম্বর গ্রুপ, সরি, এনের সর্বোচ্চ মান যত হবে, আমরা জানি এনের সর্বোচ্চ মান যত পর্যায় হচ্ছে তত, তাহলে তার পর্যায় কত, থ্রি। তারপর দেখি আমরা গ্রুপ, এবার দেখি আমরা গ্রুপটা কত, গ্রুপের মানটা নির্ধারণ করার জন্য আমরা দেখতে হবে এখানে এসের সবাস ইলেকট্রন কোথায় গেছে, এস। আমরা বললাম কি এসের মধ্যে যদি ইলেকট্রন যায় তাহলে এসের মধ্যে ইলেকট্রন যত গ্রুপ হচ্ছে গিয়ে তত, তাহলে এখানে এসের মধ্যে ইলেকট্রন কয়টা আছে, একটা, তার গ্রুপ কত, ওয়ান। এবার আমরা দেখছি পরবর্তী প্রশ্নটা, পরবর্তী যে প্রশ্নটা সেটা হচ্ছে দেখি। তো এবার পরবর্তী প্রশ্ন দেখলাম যে ক্লোরিন, তো ক্লোরিন দেখলাম তার সর্বোচ্চ ইলেকট্রন কোথায় গেল, পিতে। তো আমরা জানি পিতে যদি যায়, সরি, আমরা আগে পর্যায়টা বের করি, তার এনের সর্বোচ্চ মান কত, থ্রি, এনের সর্বোচ্চ মান থ্রি, মানে তার পর্যায় কত, থ্রি,
তারপর দেখবো আমরা গ্রুপ, গ্রুপের ক্ষেত্রে লক্ষ্য করি সবশেষ ইলেকট্রন কোথায় গেছে, পিতে। সবশেষ ইলেকট্রন পিতে যদি যায় তাহলে পিআর ইলেকট্রন এসআর ইলেকট্রন সাথে দশ যোগ করতে হবে, তাহলে পাঁচ দুই যোগ দুই সেভেন, সেভেন তার সাথে যোগ করতে হবে টেন, তাহলে কত হলো সেভেন্টিন, অর্থাৎ গ্রুপ হচ্ছে সেভেন্টিন। আশা করি বুঝতে পারছি। তাহলে আমরা ঠিক সেমভাবে আমরা প্রত্যেকটা মূলের যদি ইলেকট্রন বিন্যাস করি, আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তার গ্রুপ কত পর্যায়গত আমরা নির্ণয় করতে পারি। বিষয়টা ক্লিয়ার? এটাই হচ্ছে আমার মানে আমার যে প্রশ্ন ছিল যে পর্যায় সারণী তাদের কীভাবে বিন্যস্ত করা যায়, পর্যায় সারণীতে বিন্যস্ত করা হয় কৃষির ভিত্তিতে, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। যেমন আমরা ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা সোডিয়াম এর অবস্থান নির্ণয় করলাম কোথায়, তৃতীয় পর্যায় প্রথম গ্রুপ। ঠিক সেমভাবে আমরা ক্লোরিনের অবস্থান নির্ণয় করতে পারলাম তৃতীয় পর্যায় ১৭ নম্বর গ্রুপ। ঠিক আছে, এবার যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নের মধ্যে। আচ্ছা, আমার লাস্ট যে প্রশ্ন সেটা বলছে সারণীর প্রথম এবং শেষ গ্রুপের মূল সমূহের ধর্ম পরস্পরের কি বিপরীত, আমাকে কী করতে হবে এটা ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এবার প্রথম এবং শেষ গ্রুপ আমরা লক্ষ্য করি, প্রথম যে গ্রুপটা সেটা হচ্ছে গিয়ে ধরেন সোডিয়াম। তো আমরা সোডিয়ামের যে ইলেকট্রন বিন্যাস স্টপ করো আমরা খেয়াল করি, প্রথম যে গ্রুপ, আমি প্রথম গ্রুপ থেকে একটা এক্সাম্পল নিলাম সোডিয়াম, তার ইলেকট্রন বিন্যাসকে দেখলাম কি তার সর্বশেষ শক্তিস্থ ইলেকট্রন সংখ্যা কত, সর্বশেষ শক্তিস্থ কত থ্রি, এবং তার ইলেকট্রন সংখ্যার মান কত ১। ঠিক আছে, এদিকে আমরা শেষ যে শক্তিস্তর তার থেকে সর্বশেষ যে গ্রুপ সেই গ্রুপ থেকে আমরা একটা এক্সাম্পল নিলাম কত ক্লোরিন ১৭ নম্বর মোল, তার সর্বশেষ শক্তিস্তর কত থ্রি, কিন্তু তার সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন কত ৩ ২ এবং ৫ কত হলো ৭, অর্থাৎ সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন হচ্ছে ৭টা সর্বশেষ গ্রুপের, আর প্রথম গ্রুপের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন হচ্ছে কয়টা। তো এবার আমরা দেখলাম কি সর্বশেষ শক্তি স্তরে যেহেতু ইলেকট্রন এসে আছে, এজন্য তার গ্রুপ কত, তার গ্রুপ কত ১। তার সর্বশেষ শক্তি স্তরে পিতে থাকার কারণে ইলেকট্রনটা ৫টা ২টা ৭টা আর সাথে দশ যোগ হবে, গ্রুপ কত হবে ১৭। এবার আমরা জানি গ্রুপ ১ যে মূলগুলো তারা হচ্ছে কি ধাতু, গ্রুপ ১৭ যে মূলগুলো অধাতু, অর্থাৎ প্রথম গ্রুপটা এরা হচ্ছে গিয়া ধাতু, তারা হচ্ছে গিয়া অধাতু। রাসায়নিক বিক্রিয়ার সময় এই সোডিয়াম যে মূলটা ইলেকট্রন কী করবে দান করবে, ক্লোরিন ইলেকট্রনটা কী করবে গ্রহণ করবে, তারা তাপ বিদ্যুৎ পরিবাহী, তারা তাপ বিদ্যুৎ পরিবাহী না, তাহলে পার্থক্য আছে না। পার্থক্যটা কী দেখলাম আমরা, গ্রুপ ১ ইলেকট্রন দান করে, গ্রুপ ৭ ১৭ গ্রহণ করে, গ্রুপ ১ ধাতু, গ্রুপ ১৭ অধাতু। তারা গ্রুপ ১ তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, আর তারা গ্রুপ ১৭ হচ্ছে তাপ ও বিদ্যুৎ অপরিবাহী। এদিকে প্রথম গ্রুপগুলোর ধারণ সংখ্যা প্লাস, শেষের গ্রুপগুলোর ধারণ সংখ্যা মাইনাস, অর্থাৎ আমরা যা দেখলাম প্রথম গ্রুপ এবং শেষের গ্রুপ এরা ধর্ম পরস্পরের কি বিপরীত। আমার প্রশ্ন এটাই বলছে, আমাকে দেখাতে হবে যে এদের ধর্ম পরস্পরের কি বিপরীত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, আর আশা করি পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকবেন। আর যদি আমাদের ক্লাসটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই বেশি বেশি লাইক করেন এবং বেশি করে শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।